প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা অন্যান্য ক্লাসে পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে ওএসসি স্কলারশিপ। কারা ওএসসি স্কলারশিপে তাদের মধ্যে আবেদন করতে পারবে এবং একদম কম নম্বর কত পার্সেন্ট পেলে তোমরা রীতিমতো এই স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারবে, কত টাকা পাবে, কিভাবে তোমরা ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করবে, তা নিয়ে বিস্তারিত এ টু জেড তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছো আমরা 60% নাম্বার পাইনি, আমরা 75% নাম্বার পাইনি, আমরা সেক্ষেত্রে কি কোনো স্কলারশিপে আবেদন করতে পারবো না, এবং যারা 9-এ পড়ছো, 8-এ পড়ছো, তারা কি পারবে না? তো তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে ওএসসি স্কলারশিপ। ওএসসি স্কলারশিপ এক্ষেত্রে আমি বলে রাখি, আর তোমরা 50% নাম্বার পেলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছো, কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট হওয়া একেবারেই জরুরি। যদি তোমরা এসসি হও, এসটি হও কিংবা ওবিসি হয়, তাহলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি ওএসসি স্কলারশিপকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক, একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিকের আন্ডারে যারা ক্লাস 10-এর নিচে রয়েছে 10 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে তোমরা যারা 10-এর পর অর্থাৎ 11 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু এই ওএসসি স্কলারশিপের দরুন আবেদন করতে পারবে। ওএসসি স্কলারশিপের ক্ষেত্রে এ অ্যাকচুয়ালি তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কারা আবেদন করতে পারবে? এক নম্বর যে এলিজিবল ক্রাইটেরিয়া এবং যেটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রয়োজন, সেটা হচ্ছে এসসি, এসটি কিংবা ওবিসি তোমার কিন্তু হওয়া দরকার। তো এক্ষেত্রে বলে রাখি, যাদের কাছে সার্টিফিকেট নেই, পরিবারের অন্য কোনো সদস্যের সার্টিফিকেট আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। যে আবেদন করছে অর্থাৎ তুমি আবেদন করছো, তোমার কাছে যদি এসসি, এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলেই কিন্তু তোমরা ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। সেই কারণে কাস্ট সার্টিফিকেট কিন্তু ওএসসি স্কলারশিপের জন্য মাস্ট, কারণ এটা রীতিমতো এসসি, এসটি এবং ওবিসিদের জন্যই কিন্তু তৈরি হয়েছে। এরপরে দ্বিতীয় যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাদের 50% মার্কস পেতে হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমাদের 60%, আমাদের 75% মার্কস ওঠেনি, সেক্ষেত্রে আমরা 99 বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের জন্য স্কিপ স্কলারশিপ রয়েছে। তোমাদের জন্য রয়েছে ওএসসি স্কলারশিপ। তোমরা 50% নাম্বার পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং 3 নম্বর যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেটি হলো তোমাদের ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি 2 লাখ টাকার বেশি হওয়া কিন্তু চলবে না। যদি ফ্যামিলি ইনকাম 2 লাখের কম থাকে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এটা তো গেল এলিজিবল ক্রাইটেরিয়ার কথা। এক্ষেত্রে বেনিফিট কারা পাবে? যারা এসসি, এসটি এবং ওবিসি আছো, তোমরা তো বেনিফিট পাচ্ছই, তাছাড়াও কিন্তু একটু এক্সট্রা বেনিফিট পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ আমার যে ছাত্রীরা রয়েছো, তোমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু 30% অ্যাকচুয়ালি রিজার্ভ করা রয়েছে। তোমাদের 30% ফিমেলদের কিন্তু দেওয়াই হবে যারা আবেদন করবে তাদের মধ্যে। এর পরবর্তী বিষয় রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন রয়েছে। এখানে বলে রাখি, যেরকমটি বললাম, দুটি ভাগে বিভক্ত এই স্কলারশিপ, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক, একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে তোমরা 9-10-এ পড়াকালীন কিন্তু আবেদন করতে পারবে, 8-এর নাম্বার অনুযায়ী 9-এ আবেদন করবে, 9-এর নাম্বার অনুযায়ী 10-এ আবেদন করবে, সেটা হলো। এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 11-12 এবং কলেজের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকের রেজাল্ট দিয়ে 11-12, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে কলেজে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের পরে 11-12 তো পড়াশোনা করছো, উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যে লাইনেই যাও না কেন, পলিটেকনিক পড়ো, ও ইঞ্জিনিয়ারিং পড়ো, মেডিকেল পড়ো কিংবা বিএসসি পড়ো বা পাশে পড়ো, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই স্কলারশিপ। এর পরবর্তী বিষয়, ওএসসি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি তোমাদের কি কি ডকুমেন্টেশন রাখবে। এক, তোমাদের আগেই বলেছি যে তোমাদের ফ্যামিলি ইনকাম 2 লাখের কম হতে হবে, সেক্ষেত্রে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের ইনকাম সার্টিফিকেট একটি দিতে। এবং দ্বিতীয় হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তোমরা সকলেই জানো ওএসসি স্কলারশিপের জন্য কাস্ট সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ। তুমি এসসি, ওবিসি এবং এসটি সার্টিফিকেট তোমাদের কিন্তু একান্তই প্রয়োজন। এবং 3 নম্বর হচ্ছে তোমার এবং তোমার বাবা মার অর্থাৎ প্যারেন্টসের কিন্তু একটা অ্যাড্রেস প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট, সেক্ষেত্রে তোমার প্যান, বাবার প্যান কার্ড, তোমার হচ্ছে আধার কার্ড, মানে যে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি লাগবে। রিসেন্ট ফটোগ্রাফি, যে অ্যাপ্লিকেন্ট রয়েছে অর্থাৎ তোমার যে আবেদন করছে বা ছাত্র বা ছাত্রীর কিন্তু রিসেন্ট
ফটোগ্রাফি যেটা লাগবে সেটা হলো তোমার যোগ্যতা, তুমি প্রিভিয়াস ইয়ারে অ্যাকচুয়ালি কত নম্বর পেয়েছো, অর্থাৎ 50% বেশি পেয়েছো এরকম মার্কশিট তোমাকে জমা দিতে হবে। অর্থাৎ তুমি যদি 11 এর জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের এর মাধ্যমিকে কিন্তু রীতিমতো 50% টোটাল পেতে হবে। তুমি যদি 9 জন্য অ্যাপ্লাই করো ও সেক্ষেত্রে কিন্তু ও 8 তোমাদের 50% মার্কশিটে পেতে হবে। এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ কিংবা অন্য কোনো কোর্সের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু রীতিমতো তোমাকে তোমার উচ্চ মাধ্যমিকে 50%-এর বেশি তোমাদের মার্কস থাকতে হবে, কিংবা 50% থাকলেও চলবে। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টেশন দিতে হবে। এরপরে সবথেকে জনপ্রিয় যে কোশ্চেনটা, যে কত টাকা আমরা পাবো, তো প্রথমেই বলে দিই পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে তোমাদের কত টাকা দেওয়া হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিকের পরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি এমফিল্ড এরকম কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে 100 টাকা এবং 500 টাকা হোস্টেল আর আলাদা করে তোমাদের টাকা দেওয়া হচ্ছে। টোটাল অ্যাড করলে তোমাদের কী হচ্ছে 1750 টাকা। এরকমভাবেই তোমরা নার্সিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে 820 টাকা, 530 টাকা। এরকমভাবে যদি 11-12 জন্য তুমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করো কিংবা ITI পলিটেকনিক কোর্সের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 650 টাকা প্লাস কী হচ্ছে 230 টাকা, এরকমভাবে কিন্তু তোমরা রীতিমতো টাকা পেয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র SC-দের জন্য ফি স্ট্রাকচার। আর যদি ওবরং যদি তোমরা OBC হও তাহলে কিন্তু এই ফি স্ট্রাকচারটা তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করছো এবং যাদের কাছে SC সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই টাকাটা পাবে। তোমাদের ফি স্ট্রাকচার হচ্ছে এটা। এবং যারা রীতিমতো ST এবং 19-এর জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু এই ফি স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের প্রত্যেককেই বলে রাখি, তোমরা যারা প্রি ম্যাট্রিকের জন্য আবেদন করছো অর্থাৎ 9 কিংবা 10-এর জন্য আবেদন করছো, তোমাদের কিন্তু সারা বছর এই ফিস দেওয়া হয় না বা স্কলারশিপের টাকা দেওয়া হয় না, মান্থলি বেসিসে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়। প্রি ম্যাট্রিক অর্থাৎ যারা 9 এবং 10-এর জন্য আবেদন করছো তোমাদের কিন্তু রীতিমতো 10 মাস টাকা দেওয়া হবে, 12 মাস টাকা দেওয়া হবে না। কারণ তোমরা জানো 9-10-এ পুরোটা বছর কিন্তু পড়াশোনা হয় না, কিছু সময় গ্যাপ থাকে, 1 থেকে 2 মাস আজ তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার পর অফ থাকে, সেই কারণে 10 মাস টাকা দেওয়া হয়। এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু পুরো 12 মাসই তোমাদের টাকা দেওয়া হবে, কাজেই এটা তোমাদের জন্য খুবই সুবিধাজনক। এবার কথা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে OSC স্কলারশিপের জন্য। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি OSC স্কলারশিপের জন্য আবেদন করার পদ্ধতি কিন্তু একেবারেই সহজ। তোমাদের এর ফোন থেকে, স্মার্টফোন থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন প্রসিডিওর তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের সবার প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। তো এখানে তোমরা কী হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর কী করবে, এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করেই তোমরা দেখতে পারবে এখানে তোমাদের কী হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট চাইছে, টাইপ চাইছে, কী টাইপের অ্যাকচুয়ালি সার্টিফিকেট রয়েছে, এবং এখানে কী হচ্ছে একটা ক্যাপচার কোড দিতে বলছে। এগুলো ফুলফিল করে সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের রীতিমতো ও অ্যাকচুয়ালি আমার কাছে কাস্ট সার্টিফিকেট নেই সেই কারণে আমি পুরো অ্যাপ্লাই করে প্রসিডিওরটা দেখাতে পারছি না। তোমরা কাস্ট সার্টিফিকেট দিলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা তারপরে লগ ইন করবে, লগ ইন সেকশানে গিয়ে লগ ইন করবে এবং লগ ইন করার পর কিন্তু তোমরা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবে। এবং রিনিউয়াল যারা করতে পারছো তারাও করতে পারবে, রিনিউয়াল অপশানে ক্লিক করে কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে। আশা করি তোমাদের সমস্ত ডাউট OSC স্কলারশিপ নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মধ্যে কারা OSC স্কলারশিপে আবেদন করতে চাইছো কিংবা আবেদন করে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।